দেশের ব্যাংক খাতে সুশাসন ও সঠিক পরিচালনার ঘাটতি দীর্ঘদিনের, আর এর বড় কারণ দক্ষ ব্যবস্থাপনা পরিচালকের অভাব। এদিকে দক্ষ হলেও আবার স্বাধীনভাবে কাজের সুযোগ নেই অনেক ব্যাংকের এমডির। চাকরি ঠিক রাখতে ছুটতে হয় পরিচালনা পর্ষদের স্বার্থ রক্ষায়। আবার পর্ষদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরি হারানোর নজিরও রয়েছে। আবার কখনো বা খোদ এমডি জড়িয়ে পড়েন নানা অনিয়মে, বেনামে ঋণ, দায়িত্ব পালনে অনিয়ম সহ নানা কেলেঙ্কারিতে সুনাম খোয়ান অনেকে। গত কয়েক বছরে এরকম একাধিক ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নাম আলোচনায় আসে। এসব অনিয়ম অব্যবস্থাপনা ঠেকাতে ব্যাংকের এমডি নিয়োগে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে এ পদে নিয়োগ পেতে বয়স হতে হবে 45 থেকে 65 বছর, সেই সঙ্গে ব্যাংকিং খাতে থাকতে হবে 20 বছরের অভিজ্ঞতা। শুধু নিয়োগের নির্দেশনা নয়, মেয়াদের আগে পর্ষদ থেকে চাকরি ছাড়তে বাধ্য করলেও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। মূলত এমডিকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া বন্ধ করতে এমন সিদ্ধান্ত, সেই সঙ্গে পর্ষদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত ব্যাংকের জন্য ক্ষতিকর মনে হলে এমডিকে তা লিখিত বা মৌখিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জানানোর বিষয়ে বলা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে এমডিদের সুযোগ সুবিধার বেশ কিছু বিষয়ও বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে। বছরে উৎসব ভাতা ও উৎসাহ ভাতার পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও পরিবারের কোনো খরচ বা বেতন বাড়ানোর বিষয়ে নিষেধ করা আছে এই নির্দেশনায়। অপরদিকে নতুন নির্দেশনায় এমডি হিসেবে নিয়োগ বা পুনর্নিয়োগ পেতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কমিটির কাছে দিতে হবে মৌখিক পরীক্ষা, এরপরই তার নিয়োগ বা মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে ইতিমধ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন অনেক ব্যাংকের পর্ষদ নিয়ম না মেনে এমডি নিয়োগ দিয়েছে, তবে এখন সেই সুযোগ থাকছে না বলে জানান এই ব্যাংকার। এমডি বোর্ডের যে কোনো ধরনের আবদার কিংবা যে কোনো ধরনের নির্দেশনা চোখ বন্ধ করে কিংবা মুখ বুঝে সহ্য করে এটা পরিপালন করবে, তাদেরকে তারা এমডি নিয়োগ করে। 12 বছর ব্যাংকের কোর ব্যাংকিং এর সাথে জড়িত না থাকে, আরও কম সময় থেকেও তারা ব্যাংকিং এমডি হয়েছে এবং সেখানে কিছু নয়ছয় করা হয়েছে, ব্যাংকিং সেক্টরকে নতুন নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছে, এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যবস্থা বলে আমি মনে করি। নতুন এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। বলেন, এখন থেকে ব্যাংকের এমডি সবকিছু করতে বাধ্য হবেন না, এছাড়া অনিয়মের বিরুদ্ধে তার ক্ষমতা নিশ্চিত করা হয়েছে বলেও মনে করেন তিনি। একটা ব্যাংকের এমডি যদি বোর্ডের মতামতের সাথে একমত না হয় বা বোর্ড যদি তাকে এমন কিছু করতে বলে যেটা সে মনে করছে প্রতিষ্ঠানের স্বার্থের সাথে এটা সাংঘর্ষিক, তাহলে সেইটা করতে সে বাধ্য নয়। অপসারণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, আচরণের কোনো যদি লঙ্ঘন হয়ে থাকে তাহলে তাকে ইয়ে করা যাবে, কিন্তু তারপরেও সেইটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকিং খাতে যোগ্য লোকের অভাব রয়েছে, এই জন্য দেশের তফসিলি ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ বাড়িয়ে দক্ষ জনবল নিশ্চিত করার তাগিদ। আতনিয়ন, এখন, ঢাকা। Be a show stealer.